আসসালামু আলাইকুম। এটা হলো আমি যেখানে থাকি সেই মসজিদ মেসের সামনের ভিউটা। হ্যাঁ, তো সেই ভিউটি আপনাদের একটু দেখানোর ট্রাই করছি। আজকে আকাশে অনেকটা মেঘ, রীতিমতো এরকম দেখা যায় না প্রতিনিয়ত। আজকে সকাল থেকে খুব বেশি যে এরকম আবহাওয়া ছিল তা না, হঠাৎ করে আমরা যখন গুলিস্তান থেকে আসলাম তার পরবর্তী সময়টাই দেখতে পাচ্ছি যে চারদিকে মেঘ জমে গেছে, হয়তো বা বৃষ্টি হবে একটু, সেরকমটাই আভাস বোঝা যাচ্ছে। দেখুন চারদিকে একদম ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারদিক, সরি ঘন কুয়াশা না, মেঘে। হ্যাঁ, একটু যদি নিচের দিকটা দেখানোর ট্রাই করি তো দেখতে পারবেন, ওটা হলো মাদ্রাসা। হ্যাঁ, এটা হলো মসজিদের উপরের বকুল গাছ, এটা হলো আমাদের সামনের ভিউ। হ্যাঁ, বারান্দা থেকে সামনের ভিউটি এভাবে দেখা যায়। আপনারা যদি মনে হয় পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো আসলে কবুতর। হ্যাঁ, কিছু কিছু কাকও আছে, এটা আসলে কাক। ওইদিকে যেটা আছে ওই উপরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কবুতর। ওখানে একবার নিজের শখে আর কি কবুতরগুলো লালন পালন করে। দেখুন পাখিগুলো বৃষ্টির আবহাওয়া দেখে কিন্তু অনেক ছোটাছুটি করছে, তারা মনে হয় বাসায় ফিরবে। বৃষ্টি আসবে কিনা বলতে পারছি না, তবে আসার সম্ভাবনা মনে হচ্ছে একটু বেশি আছে। ডান দিক থেকে একটু মেঘের আবহাওয়াটা কমেছে, কিন্তু বাম দিকে যদি দেখাই ওইদিকে মেঘ ঘন হয়ে আছে এখনও কালো। মনে হয় এই মেঘটাই কোনোভাবে যদি আসে তাহলে হয়তো আমি ঝামেলা করবো, কারণ আমাকে আবার বের করতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কোথাও। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বলেছিলাম যে হয়তো বৃষ্টিটা আসতে পারে, আমি এটা চারদিকে ভিউটা দেখানোর ট্রাই করছি। উপরের দিকে যদি দেখাই দেখুন বৃষ্টিতে একদম পুরো আকাশটা ছেয়ে গেছে, চারদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমাদের বারান্দাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক কিছু ভিজেও গেছে। উপরের দিকে দেখানোর ট্রাই করি, বৃষ্টিতে আমার অলরেডি ট্রাইপডে ভিজে যাচ্ছে। একটু পরে আমরা বাসায় ঢুকবো ইনশাল্লাহ, দেখা যাক কতটুকু করা যায়। ফোন ভিজে যাচ্ছে, আজকে পর্যন্ত অপর কোনো ভিডিওতে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ।